애적 원동할 수 있는 부분. 앨범 적군. 아 저건 미래 보지 않냐고? 나는 너가 알아서 자이나 비량가 약발 하리게 지도게 딘 마스 버터가 아바르 미래 보이지 아바르 허베나 비량가 이불 아마 따라 아니 존나 보자 아미 리퀘스트 그렇지 Wait please আমি সহ্য করতে পারবো না প্রিয়াঙ্কা তোকে অন্য কারোর কাছে বিশ্বাস রাখি সো হেই হোয়াটস আপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং প্রিয়াঙ্কা তোমাদের পার্থ তো আজকে পার্থ খুব কি বলবো আমি বলবো না কিছু আশা করি আমার হাতে জিনিসটা দেখে তোমরা বুঝে গেছো আর থাম্বনেল দেখেও তো পার্থ আমাকে মেরে ফেলে দেবে এক্ষুনি গুলি ফুলি করে যাই হোক আমি বেশি কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখো গিয়ে ওয়াচ করো আর রেগে ফেগে আছে কেন বুঝতে পারছি না কেন কেন কি করেছিস রেগে ফেগে আমার বিয়ে আসবি না যাও গিয়ে দেখো বল এখানে কি করছিস তো কোথায় যাব কেন ওখানে কত ভালো ভালো জায়গা আছে বসার না সব লোকজন ছিল কি করব বল তার মধ্যে এখন ভ্যালেন্টাইনস এর উইক চলছে সব কাপল কাপল বসে আছে দেখছিলাম বাস তোমার সবাই লাইন দিয়ে বসে আছে হ্যাঁ তো বেকার বেকার আমি ভাবলাম ওদের মধ্যেখানে কেন বসবো আর এমনি রে ইম্পর্টেন্ট কথা বলার আছে তো শুন কেমন আছিস আগে এটা বল আমার তো ভালোই আছে তারপর ফেসবুকে কত কমেন্ট পড়লি বল ইউটিউবে তো ছড়াছড়ি মনে হচ্ছে আমাদের তে খুশি তে মানে আমাদের থেকে বেশি ওদের খুশি হয়েছে হ্যাঁ আমি তো সেটাই দেখলাম আমি জানি আজকে এমন একটা কথা বলবো তোকে তুই শুনে খুব খুশি হবি বলবো জিনিস দেব খুশি হবি খুশি হবি খুশি হবি সুন্দর লাগছে না চারিপাশে এই গাছগুলো বল আরে চোখ বন্ধ করে একটা জিনিস দেবো তোকে আরে বন্ধ তো কর হাত পাত চোখ খোল পর দেখতেই পাবি আমার বিয়ের কার্ড কার নাম লিখে দেখবি তোর নাম পাত্রর নাম পর রিপন রিপনটা কে যে আমার বর হবে সে যাই খুশি আছিস তো বল কি কি বলছিস প্রিয়াঙ্কা তুই এগুলা কি কি এগুলা বিয়ের কার্ড খুশি হস নি দিদি নাটক করছিস বিয়ের কার্ড মানে হঠাৎ করে বিয়ে পিয়ে কি এসব কি হলো তোকে তো আমি বলেই ছিলাম যে আমার বাইরে থেকে সম্বন্ধ দেখা চলছে বলিনি এটা তো বলতে বলেছিস আমি তো ভাবছিলাম তুই আর কি করছিস আমার সাথে সবাই আর কি ভাবছে এটা কি দেখ মানে এত কিছু কার্ড ছাপা হয়ে গেল আমি তো তোকে বলেই ছিলাম আর তার থেকে মেন কথা তুই তো এমন ভাবে বলতিস এসে খুঁজে আমি ভাবতাম এগুলো আর কি ভাবে বলছিস কোথায় আর কি আমি তো তোকে বলতামই যে দেখ আমার বিয়ে সারপ্রাইজ দেব হঠাৎ করে একদিন বিয়ে তুই তো বলতি হ্যাঁ হ্যাঁ বিয়ে খেতে যাব বলতি না তো আমি আর কি মেরে বলতাম যে হ্যাঁ তোর বিয়েতে খেতে যাব আমি তো আর কি ভাবে বলতাম না আর যাই হোক খুশি হবি না তো বান্ধবীর বিয়ে বেস্ট ফ্রেন্ডের বিয়ে কি নাটক করছিস প্রিয়াঙ্কা না এই সব এইগুলো নাটক না দিন পর কি নাটক শুরু করে ফেলে দিচ্ছিস কেন এত ভালো করে দিলাম তোকে তো এগুলো ফেলে দিচ্ছিস ফেলার জন্য তোকে দিয়েছি তুই কি এটা বলার জন্য আমাকে এখানে ডেকেছিস হ্যাঁ ফোনেই বলতে পারতিস আমাকে ডাকতে বা ডাকলি কেন আমাকে রাগছিস কেন ভাই তুই আবার সিং ক্রিয়েট করছিস এত কিছু করে বন্ধুত্বটাকে ঠিক করলাম আবার এর মধ্যে কিছু না কিছু তুই আনবি ঠিক করাই না ভুল হয়েছে আমার হচ্ছে কেন তোর কি কি আমি বুঝতে পারি না তুই কি চাস বল তো আমার মানে না না আমি বিয়ের কার্ড তুই ফেলে দিচ্ছিস আমাকে দিচ্ছিস কেন তো তোকে দেব না আমি তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে আমি দেব না আমি তোর কেউই না কি কেউ না টাকা কি হয়েছে কি হবে কি হয়েছেটা কি বলতো তোর
আমার বিয়েতে খুশি না, আমার বয়ফ্রেন্ড হলে খুশি না, তো খুশিটা কিসে হবি তুই বল? এমনি সময় তো বলিস যে হ্যাঁ বিয়ে কর বিয়ে কর, তো কালকেও আমাকে বলছিলি বিয়ে কর বিয়ে কর। আমি আর কি করে বলেছি তোকে এগুলো সব আর কি মন দিয়ে বলি যে বিয়ে কর, হ্যাঁ তোর একটা বয়ফ্রেন্ড হবে, এরকম আর কি করে বলি? এগুলো কি তুই না মন থেকে বলি? আমি তো মন থেকে কি বলিস তুই? আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখাশোনা আমি তোকে বলিনি? রাজি হয়ে গেলি তুই? তো কি করবো, কি করবো মানে? কেন তুই মাকে বলতে পারি না যে আমি এখন এখন বিয়ে করবো না? আমি বলেছিলাম তো, মানেনি তো? আমি তো তোকে বলেছিলাম যে তুই আমাকে বিয়ে করবি, তুই তো না বললি। তাহলে আমি তো বললাম কিছু বছর অপেক্ষা কর, একটা বছর দ্বারা অন্তত আমরা দুজন স্ট্রাগল করি, তারপর তো তোকে না বিয়ে করে নেবো। একটা বছর মানে অনেকগুলো দিন হয়, মাত্র একটা বছর সময় আছে তোর কাছ থেকে। আমি অনেকটা দিন মানে এতটুকু করতে পারবি না তুই আমার জন্য? না আমার বিয়ের কার্ড ফার্ড নিয়ে প্লিজ, আমি চাই যাতে তুই তোর ফ্যামিলি সবাই মিলে, আমি বান্টিকেও তো ডাকবো, বান্টিকেও বিয়ের কার্ড দেয়। কিন্তু বান্টিকে আমি আজকে ফোন করেছিলাম, বলেছিলাম যে আসতে, ও বল ও তোকে তোর সঙ্গেই ওকে ডেকেছিলাম, কিন্তু ও বললো ওর কিছু কাজ আছে, ওর মাকে নিয়ে ডাক্তার ভাক্তারের কাছে যাবে, তাই ও আসলো না। তাই ভাবলাম একটা কার্ডই আনি, আপাতত বেশি নাটক করিস না, ঠিক আছে? আমাকে দিচ্ছিস কেন বিয়ের কার্ড? তুই বিয়েতে না আসলে আমার বিয়েটা কি করে হবে? আমি আসবো না এইসব বিয়ে পিয়ে, আমাকে ডাকবি না এইসব। কেন? আমি যদি আগে জানতাম তাহলে আমি আসতামই না এখানে। কেন? তুই কি বুঝিস না নাকি তোকে আমি ভালোবাসি? তুই কি নাটক শুরু করেছিস নাকি? মাকে বোঝাতে পারলি না যে আমি এখন? তুই বোঝাবি চল দেখি। চল যেতে পারবি তো? কি বলবি? হ্যাঁ যেতে পারবো, আমি যা বলার বলে দেবো। তাই? হ্যাঁ। দাঁড়া আমার হবু বরের ফোন আসছে। হ্যালো, কি হলো? হ্যালো, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করছি বাড়ি গিয়ে। বল আর কি বলবো, কিছু বলার নেই। তুই আমার বরটাকে দেখ, ছবি দেখাবো? হ্যাঁ তুই দেখ তোর বর, তুই দেখ তুই রাখ, আমি দেখি কি করবো। তুই আমি সংসার করবো তোর বরের সাথে, তুই করবি। রাখ কেন করছিস, তাকা না, কি হলো? কি হবে তুই কেন করছিস এরকম পার্থ? না তুই কি তোকে ভালোবাসি বলে কি তুই এরকম করিস প্রিয়াঙ্কা? কেন আমি কেন আসে দিল তোকে, তোকে ভালোবাসি মানে তুই এরকম করছিস? আমি কি করলাম, আমি কি করলাম? কি করলি তুই হঠাৎ এতদিন পর তোর সাথে আমার দেখা, তিনটে মাস পর তোর সাথে আমার কথা হলো, এত ভালো করে আলাপ হলো, তা তুই তো হঠাৎ করে এটা কি হলো তাহলে? আমি হঠাৎ করে কি চাই যে আমি এর জন্য তো সবকিছু ঠিকঠাক করলাম, যাতে অ্যাটলিস্ট আমি চাই, আমি চাই সবসময় চাই তুই আমার খুশির দিনেতে তুই সামিল থাক। তোমার বিয়েতে তুই থাকবি না বল? আমার কষ্ট হয় না, আমার বেস্ট ফ্রেন্ড আমার বিয়েতে থাকবে না? আমি যেমন তো সুখের দিনে থাকতে চাই তেমনি দুঃখের দিনও থাকতে চাই। আমি এগুলো কি বিয়ের কার্ড এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল? আমার যখন পরে আমার তো এমনিতেও সম্বন্ধ, এই বিয়েটা যদি ক্যান্সেলও হয়ে যায় তারপরেও তোমাকে বিয়ে দেবে তখন? তো তুই মানা করবি, তুই তোর ফ্যামিলিকে বোঝাবি, মাকে বোঝাবি, বাবাকে বোঝাবি আমি বিয়ে করব না? কেন কেন বিয়ে করব না? আমি কে বিয়ে করবে আমাকে? তাহলে কেউই বিয়ে করবে না তখন? হ্যাঁ ভিডিও করছি ঠিক আছে, ভিডিও করছি ঠিক আছে, কিন্তু তারপরে কতদিন আমাকে বাড়িতে বসে বসে খাওয়াবে? তুই জানিস তো একটা মেয়ের লাইফ কেমন। আমি তোকে তো বললাম একটা বছর একসাথে ভিডিও করে, তুই মানে এতটা মাস পর তোর সাথে আমার দেখা হলো, এত ভালো একটা জিনিস হলো, তারপরে এরকম একটা তুই খবর দিবি? এর জন্যই তো আমি আমার ইউটিউবে ছাড়লাম না এই ভিডিওটা তোর সঙ্গে যেটা করেছিলাম আমি, কারণ আমি জানি ওদের মনে আশা জাগবে, তুই ছাড়লি ভিডিওটা এখন সবার মনে আশা জেগে গেছে, পার্থ দা আর প্রিয়াঙ্কা দিয়ে এক হয়ে গেছে, কাপল হয়ে গেছে। এবার কি করে বোঝে যে আমরা ভুল করি? যে এটা ছেড়ে ভিডিওটা না না তুই ভুল করিস নি, কিন্তু ওরা বুঝছে তো ভুল, ওরা ভাবছে আমরা সবাই কাপল, আমরা দুজনে কাপল, কিন্তু আমরা তো ফ্রেন্ড বল। তুই কেন এরকম করছিস পার্থ?
আর আমার কিছু বলার নেই। কেন? আমার কিছু বলার নেই। তুই যা আমাকে সারপ্রাইজটা দিলি না, বিশ্বাস কর আমি ওইতে অনেক খুশি হয়ে গেছি। কেন খুশি? হ্যাঁ, আমার আর কিছু বলার নেই। আমার এখন মনে হচ্ছে তোর সাথে দেখা না করাটা উচিত ছিল। কেন? হ্যাঁ, আমার সত্যি মনে হচ্ছে যে যেমন ছিল তেমন টাকাটা উচিত ছিল। নিজের মধ্যে কষ্ট পেতাম, নিজের মধ্যে থাকতো, কেউ জানতে পারতো না। নাটক শুরু করেছিস তুই? বুঝলি তো, সেদিন তোকে বলেছি যে আমি পছন্দ করি না তোকে অন্য কারোর পাশে দেখতে। নিজেও তো আপন করছিস না তাহলে। আমি তো চাই তোকে আপন করে নিতে। তো কর, বলছি তো, এত যখন আমাকে ভালোবাসিস বিয়ে করে নে। তো তোকে কি আমি এতদিন বিয়ে করতে পারবো? কেন পারবি না? করতে হবে নাকি? এখন বিয়ে করতে খাওয়াবো কোথায় তাহলে বল? কি খাওয়াবো তোকে? ভাত। নাটক করছিস তুই, বিয়ে এখন ভালো লাগছে না। কি খাওয়াবি? আমি তো বলছি, বল। এটাও যদি না মানিস, তোকে এত ভালো বলছি, আমি বাড়ির সম্বন্ধে বাড়িতে কি বলবো বল? আমি বাড়িতে তো বলেছি আমি বিয়ে করবো না। তোর বয়স কত ভাই? আমার এই তো হয়ে যাবে তো ভাই 21 বছরে পূর্বিস হবে। তো সেই তো কম বয়স 21, এখন 18 বছর হলে না হলে বিয়ে। তুই গ্রামে থাকিস না প্রিয়াঙ্কা, তুই গ্রামে বাস করিস না, তুই কলকাতায় বাস করিস। 21 বছরটা অনেক কম জানি। আমার তো তোর মাকে বোঝালে তো হয়, তুই তো স্বপ্ন পূরণ করবি না। তোর আর আমার স্বপ্ন তো একই ছিল যে ইউটিউবে কিছু করব, দাঁড়াবো, তারপর যাবে দেখা যাবে। তাহলে তো আমাকে কিডন্যাপ করে নে। নাটক করছিস এখন মধ্যে ইয়ার্কির মুডে নেই। আমি তো ইয়ার্কির মুডে নেই, তুই বুঝতে চাইছিস না কেন আমার সাথে তুই আমাকে কি ফেস করতে হচ্ছে তুই তো বুঝছিস না। বল, ফেস করতে হচ্ছে তোকে? হয় দুটো কথা শুনছিস, তোর কোনো ধারণা নেই একটা মেয়েকে কি ফ্যামিলিতে কি শুনতে হয়। যাই হোক, আমার বিয়েতে আসিস, ঠিক আছে? বেশি নাটক করিস, আমার বরের ফটো দেখাচ্ছে, দাঁড়া। আমার ভালো লাগে না তোকে ভালোবাসি বলে তুই মনে এরকম করিস, বুঝলি তো? কিছু বলার নেই, সত্যি কথা, যাকে ভালোবাসি। কাঁদবো না, হাসবো। আমি তুই হাসির কথা বলেছিস নাকি? তুই আমাকে এসে তুই এখন বলছিস যে বিয়ে ঠিক হয়ে গেছে, এত কিছু কখন হলো? আমি বললাম তুই আর কি করছিস হয়তো আমার সাথে, এসে তুই বলছিস যে সব সিরিয়াস। তুই কাঁদবি আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে? আর যখন বিয়ে আমি তোকে হারাতে চাই না প্রিয়াঙ্কা, একবার হারিয়েছি তোকে, 3 মাস পর তোকে আবার ফিরে পেয়েছি, আবার হবে না প্রিয়াঙ্কা এগুলো আমার দ্বারা। চিন্তায় অকারণ তাই পারবো না, আমি যেখানে খুশি যাই, তোর তো দেখার কোনো দরকার নেই। আমি দেখবো না তোর দিকে কি করবি তুই? তোর তো সেই আছে জানা, ওর সাথে কি থাকবে, ওর সাথে সংসার করবি? কি জানো রিপন না কি ছিল নাম? দেখ ছেলেটাকে কেমন দেখতে। আমি দেখবো না, আমার দেখার কোনো ইচ্ছাই নেই। তোর বিয়ের ডেটটা দেখে নে তুই। সবাই ঠিকই বলে একটা ছেলে একটা মেয়ের বন্ধুত্ব হলে সেটাই কোনো না কোনো দিন সত্যি ভালোবাসায় পরিণত হয়। তুই কাঁদছিস কেন বল? তোর বিয়েতে আসবে কিন্তু। আমি আসতে পারবো না, আমি চাই সব বিয়ে পারতো প্লিজ। আমি তো আসবোই না। কেন? তোকে আসতেই হবে, আমি তোর বাড়ি থেকে নিয়ে আসবো। কি হয়েছে? কি হবে? তোমার বিয়েতে আসবি না কেন? কোনো ইচ্ছা নেই, ইন্টারেস্টই নেই আমার। কেন? আমি তো তোকে ভালোবাসি, তোকে কতবার বলবো এক জিনিস, তুই এটাই মনে হচ্ছে মানে তো এখনো তো সময় আছে না, জানিয়ে দিছি না আমি, না তোকে জানিয়ে দিছি না আমি তোকে ভালোবাসি, তাই জন্য তোর মনে হচ্ছে এরকম তুই করিস আমার সাথে। আমার মানে ভুল হয়েছে আমার ভালোবাসাটা তোর সামনে দেখানো, সত্যি কথা আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে।
তোর কোনো ভুল হয়নি, এখনো সময় আছে। আমি জানি আমার প্রতি যেটুকুনি আছে সেগুলো জাস্ট হয় না মোহময় ওরকম, জাস্ট একটা ফিলিং। সো ওটা কোনো তুই ও তাহলে তুই আমার ফিলিংস গুলো মোহ মায়া এইসব বলতে আছিস তাই তো? না তোর তুই কেন বুঝতে চাইছিস না পারতো? ভালো পারতো, আমার তো কিছুই না, আমার তোমাকে ভালো লাগা ঠিক বলেছিস তুই, আমার তো জাস্ট কিছুদিনের ভালো লাগা আমার, ঠিকই বলেছিস। তাহলে আমার বিয়েতে আসবি না? এটাই তো শোনা কি হচ্ছে, আমার দিকে তাকিয়ে কথা বল না, ওদিকে ওদিকে তাকিয়ে কথা কি বলছিস? কি বলবো তোকে আমি আর, তোরও তো সেটাই, তোর তো কিছু যায় আসে না, আমি অন্য কারোর হয়ে গেলেও তোর যায় আসে না, এটাও আমি জানি। আমি যদি অন্য কাউকে বিয়েও করিনি তুই চুপচাপ করে ঠিক আছে তাহলে যায় আসে না, মানে কথা হলো কি? তুই কি আমাকে সেই অধিকারটা দিয়েছিস? নিয়ে নিতে হয়, তুই তো আমাকে তো বন্ধু মনে করিস, আমি কি বলবো? নিয়ে নিতে হয় বললে হলো, তুই নাই দিস আমি অধিকারটা নেব কি করে? কি করে দেবো? কিছু বলার আগে চার পাঁচবার ভাবি যে তোকে জিনিসটা বলবো, তুই খারাপ ভাববি না তো? এই জন্য মানে ভেতরে ভেতরে অনেকগুলো অনেক কথা রয়েছে যেগুলো বলতে পারি না, বলার আগে চার পাঁচবার ভাবতে হয় আমাকে যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে বলবি কথা যদি সেই খারাপ ভাবে। কারণ তুই তো আমাকে বন্ধু মনে করিস, আমি তো শুধু তোকে বন্ধু মনে করি না, আমি অনেক কিছু মনে করি। কেন কেন তোমার বিয়েতে আসবি আমি এত কিছু জানবো না, তুই আমার টাকা আবার কাদের ভালো লাগবে না, কি হয়েছে কাঁদছিস কেন, কি হয়েছে কি হয়েছে আমার দিকে তাকা, ভালোবাসিস? আমি সহ্য করতে পারবো না প্রিয়াঙ্কা তোকে অন্য কারোর পাশে, বিশ্বাস কর। কি করবি, কখনোই হবে না। তুই আমাকে সময় দে একটা বছর, জাস্ট একটা বছর আমাকে সময় দে, আমি তোকে নিজেই করে নেবো, তুই কথা দিচ্ছি। কিন্তু তুই প্লিজ এইটা তোর মাকে প্লিজ বোঝা, এটা এটা হবে না কোনো দিন প্রিয়াঙ্কা, এটা তুই আবার কাঁদছিস কেন, তুই কাঁদছিস কেন পারতো? কি হচ্ছে? হবে না প্রিয়াঙ্কা, এটা মাকে কি বোঝা, এটা এইটা বন্ধ করে দেবি, এটা একটা বছর সময় চাইছি। ঠিক হয়ে গেছে, একটা বছর প্লিজ প্রিয়াঙ্কা, এটা তুই পারবি একমাত্র, তুই তোর মাকে বাবাকে বোঝা একটু আমার জন্য। সবকিছু ঠিক হয়ে গেছে, আমি কি করব, প্লিজ আমার জন্য বোঝা, আমি রিকোয়েস্ট করছি। কেন আসে দিল তোকে কাছে না, কেন তুই ওর, আমি পারবো না তোর জন্য, তুই ওর তুই ওর তুই ওর কেন তুই কথা কথা বসে পড়িস, তুই ওর পারতো তো এইভাবে, না 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 প্লিজ এই সব কথা বলিস না প্লিজ। মাথা পাতা ঠিক আছে, আবার বিয়ের ডেটটা তো দেখে নে তুই। আর মাথা পাতা ঠিক নেই, আর ভালো লাগছে না, আমি আমার বিয়ের ডেট দেখবি না, কবে আমার বিয়ে? খুশি তো, যাবি তো? কি হলো কি হলো, আমি পড়ে শোনাই কার কার সাথে কার বিয়ে? প্রিয়াঙ্কা টাইটেলটা তো করিস নি, গবরার মতো টাইটেল আমার টাইটেল সর্দার, আগে এটা বল আমার টাইটেল প্রিয়াঙ্কা সর্দার আর রিপন বালার সাথে বিয়ে হচ্ছে, বল আর বিয়ের ডেটটা দাঁড়ো পাঁচ মিনিট দাঁড়া, 23 জানুয়ারি আজকে কত তারিখ? তুই এতটাই মানে প্রিয়াঙ্কা দেখে অন্ধ হয়ে গেছিস, তুই আর কিছুই দেখলি না, মানে প্রিয়াঙ্কা টাইটেলটা কি ওখানে লেখা? তুই এমন ভাবে বললি আমি আর কিছু দেখিনি, নাম দেখেই তো। এই যে ক্যামেরা সামনে, ভালো সব সময় ভালো লাগে না। ও আচ্ছা, আমি করলাম বলে সব সময় নিজে যখন বিয়ের কার্ড নিয়ে সেই কতদিন আগে করেছিলি মনে পড়ে? কি রে কি রে আবার তুই কাঁদছিস কেন, এগুলো নিয়ে ছেলে খেলা করছিস তো? ও ও নিজে যখন ছেলে খেলা করেছিলি তখন কিছু না, এখন আমি যখন করেছি তখনই, মানে নিজে যা করবি সব কিছু ঠিক, আমি যখন কিছু করি তখনই ভুল হয়ে যায়। ভালোবাসি ভালোবাসি বলে প্রপোজ তো করিস না, তো বন্ধু হিসেবে তো মানবই। আসছিস কে কি না, প্লিজ আসবেন আমার বিয়েতে, দর্শককে বলে দিন আমার বিয়েতে আসবি তো।
বল কবজি ডুবিয়ে খেয়ে যাবি? কোনোদিন আসবো না, যদি বিয়ে করি তাহলেই আসবো এর বিয়েতে, নাহলে আমি আর কোনোদিন এর বিয়ে যাবোই না। বিয়ে যদি করে অন্য কাউকে যাবি না? না কেন, আমি মেরে ফেলবো তোকে। কেন আমার বিয়েতে আসবি না? এমনি সবাই তো বলছিস হ্যাঁ ব্লগ করবো ফেমাস হয়ে যাবো, এগুলো আর কি করে বলি। হ্যাঁ আসতে পারবি আমি জানি, তুই তোর এক্সের বিয়েতে যাস নি, ডাকেই নি। সো গাই পার তো এখন খুব রেগে গেছে আমার ওপরে, কারণ ওর সাথে ও এতটাই মত হয়ে গেছে, ও প্রিয়াঙ্কার পরে যে মানে টাইটেলটা দেখতে হয় সেইটুকুনি ও দেখতে পায়নি। তো যাই হোক পার্থকে আমি মানে, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর প্লিজ সাবস্ক্রাইব। টাটা।